আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কামিজের, যদি আপনাদের গলা যদি ঠিক এইভাবে আগে থেকে যদি সেলাই করা থাকে, যদি এইভাবে যদি সেলাই করা থাকে, থ্রি পিস কেনার সময় যদি এরকমভাবে থাকে, তাহলে আপনারা এটা না খুলেও আপনারা কাটিং করতে পারবেন। এটা না খুলেও কাটিং করা যাবে। তো আমরা এখান থেকে আমরা হাতাটা আগে খসাই নি, দুই হাতাটা আগে খসাই নিলাম আমরা। এখন ঠিক এটা আপনারা সুন্দরভাবে এইভাবে ধরবেন, ঠিক এইভাবে ভালো মতন ধরে গলাটাকে এইভাবে নিয়ে দিবেন। নেওয়ার পর ঠিক এইরকমভাবে ফাঁস করে নেবেন, দুই পাট করে নেবেন, এক কথায় দুই পাট করে। এইভাবে ঝোলটা ধরে এভাবে বসা নেবেন। এই দেখো সমান দিকে নিতে হবে, এদিক দিয়ে কম বেশি হয়ে থাকে ঠিক করে নেবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করে নেবেন। যদি এরকম হয়ে থাকে, যদি এদিকে যদি দেখবেন আগে ভালো করে ভাঁজ আছে কি নাই, দুই ফুটটাকে আগে সমান করে মিলে নেবেন। ঝুল আছে আপনার, ঝুল আছে 45। আমরা এখান থেকে গলা থেকে 19 পর্যন্ত ধরলাম, 45 ইঞ্চি ঝুল আছে। এখন আমরা প্রথমে নেব পুট, পুট আছে 14, 14 অর্ধেক 7। আমরা এখান থেকে ঠিক ধরে নেব, এখান থেকে আমরা প্রথমে ফুট দেখে কাটিং করব। প্রথমে আমরা ফুট নিব, তো ফুট আছে 14, তাহলে 14 অর্ধে 7। এখান থেকে 14 নেবেন, এখান থেকে 14, আর হাফ ইঞ্চি শিলার জন্য বাড়তি নিতে হবে। চকের দাগ দিয়ে নিলাম, দেওয়ার পর এখান থেকে আপনার এটা চোখে দাগ দিয়ে নিলাম লম্বা বরাবর। এখন সিনা আছে 44, যদি সিনা 44 থাকে তাহলে আপনার হাতার যে মহড়াটা এটা আপনারা দেবেন 7 ইঞ্চি, 7 ইঞ্চি। এখান থেকে 13-13.5 ইঞ্চি দিবেন। আর ফাঁড়া নেওয়া আছে, আমরা যেহেতু কামিজের মাপ নিয়েছি, ফাঁড়া দেওয়া আছে 23 ইঞ্চি। তো 23 ইঞ্চি দেওয়ার সময় এখান থেকে আপনারা ধরবেন এই জায়গা থেকে,
গলার এই পাশে এখান থেকে ঠিক এই 23 ইঞ্চি এখান থেকে নিয়ে নেবেন। 23 ইঞ্চি এই যে আমি 23 ইঞ্চি দিয়ে নিলাম। স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম, মাজার দেখো আপনার দাগ দিয়ে নিলাম, এদিক সিনার দেখো দাগ দিয়ে নিলাম। সিনা আছে 44 ইঞ্চি, চার ভাগে ভাগ হবে 4 × 11 = 44, এই যে 4 × 11 = 44 ইঞ্চি, 44 ইঞ্চি দিয়ে নিলাম। এখন কোমর আছে 40 ইঞ্চি, এটা চার ভাগে ভাগ হবে তাহলে 4 × 10 = 40। হিপ আছে আপনার 44, এটা 4 × 44 হবে। এখন এই এখান থেকে এই পুটারি পর্যন্ত যে আমি 23 ইঞ্চি যে মাপটা নিয়েছি ভাড়াটুকু, এটা আসলে 1.5 ইঞ্চি কমলো না বাড়লো সেটা দেখার জন্য আবার এখানে ট্রাই দিক করতে হবে। এখান থেকে 23 ইঞ্চি দিতে হবে, দেখছি কি না আমার এখানে 1.5 ইঞ্চি মতো বেড়ে গেছে, তাহলে আমার এখানে 23 ইঞ্চি হবে। 23 ইঞ্চি আমি দিয়ে নিলাম। এই কোমরের জায়গাতে এখানে হালকা একটু ন্যারো হবে, এই জন্য আমি স্কেলে একটা দাগ দিয়ে নিলাম। এখানেও ঠিক একইভাবে দাগ দিয়ে নিচ্ছি। মহড়াটুকু এখান থেকে আপনারা এই কুনারে ভাঁজটুকু থেকে, এই ভাঁজটুকু থেকে আপনারা এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিবেন, 1.5 ইঞ্চি দিয়ে তারপর আপনার রাউন্ড করবেন। আপনার নিচের ঘের আছে, নিচের ঘের আছে 22 ইঞ্চি, তার মানে 11 × 22 = 22 দিয়ে দাগ দিয়ে নিলাম। এই ফাঁড়ার থেকে আপনার নিচ এখান থেকে পর্যন্ত একটা চকের দাগ দিয়ে নিলাম। আমাদের মার্জিন করা শেষ হয়ে গেছে, অঙ্কন করা, এখন আমরা কাটিং করব। আর এই যে এখানে দেখছেন কি আপনার পার্ট আছে, এখানে আমরা স্টাপটি জোর দিয়ে ভিতর পর সি লাগিয়ে দিতে হবে, তাহলে ঝোলটা কমবে না, যে কম বেশি আছে এটা স্টাপটি জোর দিতে হবে। এখন আমরা কাঁচি দিয়ে কেটে নেব। এক ইঞ্চি মতন বাড়তি রাখতে হবে, পাটকে দেখতে আমরা শীতটা কেটে নেব। এখানে আমরা খুরকাটা দিয়ে নিই, কোমরের উপরে এই খুরকাটা দিয়ে দিলাম।
হলো পিওর, আপনারা দেখুন এই যে কাটিং করা হয়ে গেল, গলা আমার খসানো লাগলো না, গলা খসাতে হলো না, আপনার দুই পাটে ভাঁজ করে আমি সুন্দরভাবে এই কামিজটা কেটে নিলাম। এখন সেলাই করার জন্য আপনার প্রথমে এই যে সেলাইটা দেওয়া আছে, এরপরে একটা সেলাই দিয়ে নেবেন, দুই পারে একইভাবে সেলাইটা দিয়ে নেবেন। দেওয়ার পর তখন এই সাইডে আপনার মাপ ধরে সেলাই দিয়ে নেবেন, এদিকেও এদিকে বারবার সেলাই দিয়ে নেবেন। তাহলে আপনার এই গলাটার কাটতে হলো না বা খসাতে হলো না।